madam. Hello everyone, respected teachers, parents and all my dear friends. First of all, I wish you a very happy Independence Day. 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজ সেই স্বাধীনতার 75তম দিবস। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান মুক্তিযোদ্ধাদের কিছু নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং ও ক্ষুদিরাম বসু এবং আরও যারা জীবনের শেষ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার জন্য কঠোর সংগ্রাম করেছিলেন, তাদের এই কঠোর সংগ্রামের ফল আজ আমরা স্বাধীন। স্বাধীন ভারতের একজন সুশিক্ষিত ও দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমাদের কর্তব্য এই স্বাধীনতা রক্ষার। তবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আজ আমরা স্বাধীন হলেও বেশিরভাগ নারীরা আজও পরাধীন। তারা তাদের ইচ্ছে অনুযায়ী কাজের স্বাধীনতা পায় না। পুরুষদের পাশাপাশি নারীদেরও পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে, তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে। আর এভাবেই আমরা নিজেরাই আমাদের দেশকে সর্বসমকক্ষে প্রথম স্থানে নিয়ে যেতে পারব। তো আজ থেকে শুরু হোক লড়াই। আমার দিক থেকে শুভ স্বাধীনতা দিবস। ধন্যবাদ।